স্বপ্নের বিভোর চোখ ছড়ানো আকাশ বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া বাতাস সকালে কি বিকালে সন্ধ্যে পেরিয়ে রাত ফিরে তাকালে তাদের আনন্দের কথাগুলো সুর শেখে বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোদ ডেকে তুই আমি একই পথ পাড়ি দেব হুট করে কি আর করবো বলো, ঢাকায় করছি পড়াশোনার দিকে, এছাড়া তো আমার কোনো কাজ বাজ নেই। মা আমার গাড়ি চুরি হয়ে গেছে। এখন কি করবে? আমি ট্রাই করছি, ওর বন্ধুরা ট্রাই করছে। তোমার গাড়ি চুরি হয়ে গেছে সেটা জেনে আমি যতটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলেছ। মাহি, তোমার কাছ থেকে এটা আমি আশা করি। মাহি, আমি একা অনেক স্ট্রাগল করে তোমাকে এ পর্যন্ত এনেছি। তোমার এডুকেশন, তোমার ক্যারিয়ার, তোমার লাইফস্টাইল, যাতে সব কিছু খুব ভালোভাবে চলে সেই জন্য আমি দিন রাত পরিশ্রম করছি। তুমি কিন্তু এখন আর ছোট নেই, অনেক বড় হয়েছে, রেসপন্সিবিলিটি নেওয়ার সময় তোমার হয়েছে। সরি মা। তুমি সারাদিন কোথায় ছিলে? বন্ধুদের সাথে। বন্ধু, মাহি, বন্ধু জিনিসটা মানুষের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। একজন মানুষ জন্মের পর বাবা মা ভাই বোন সব রিলেটিভস পায়, বন্ধু পায় না। বিশ্বের কোটি কোটি মানুষের মাঝখান থেকে নিজেকে বন্ধু বাছাই করে নিতে হয়। তোমার কি ধরনের বন্ধু হবে সেটা তোমাকেই ডিসাইড করতে হবে। আরেকটা কথা, যখনই বাইরে থাকবে আমি যদি ফোন করি প্লিজ ফোনটা রিসিভ করো। বি ট্রান্সপারেন্ট মাই বেবি, আমি শুধু তোমার মা না, মা আমি তোমার বন্ধু হতে চাই।
I'm sorry, Mom. সরি মামুন ভাই, আমি আসলে বুঝতে পারিনি। দেখো সুমন, তোমার আসলে বোঝা উচিত ছিল, তুমি ঢাকা শহরে নতুন এসেছো, রাস্তাঘাট ঠিক মতো ছিল না, ফোনও ধরছো না, চিন্তা তো হওয়ারই কথা। জি ভাইয়া। দেখো, আমরা যারা একসাথে থাকি সবারটা তো সবাইকে দেখতে হবে, তার মধ্যে একসাথে থাকা সম্ভব না, তাই না? তুমি তাকে বিপদে পড়ো, সবার আগে তো আমরা এগিয়ে আসবো। দেখো, এমন ভুল আর করবে না। জি মামুন ভাই, এমন ভুল আর কখনো হবে না। আসলে কি ভাইয়া, ওই যে মাহির গাড়িটা হারিয়ে যাওয়ায় সবাই খুব চিন্তা পড়ে গিয়েছিল। হ্যাঁ, সেটাও খুব স্বাভাবিক, কিন্তু আমরা বাসায় বসে তো আর এটা জানতে পারবো না। হুম, তা অবশ্য ঠিক। দেখো, তোমাকে বকা দিয়েছি বলে মন খারাপ করো না, সবাই তোমার ভালোর জন্য এটা করেছে। না মামুন ভাই, আমি সেটা বুঝতে পারছি, আপনার আসলে অনেক ভালো, নাহলে আমার মতো একটা সামান্য ছেলেকে নিয়ে আপনারা এত চিন্তা করবেন কেন? চিন্তার কথা বলছো? দেখো, আমার যদি কোনো একটা বিপদ আপদ হয় তখন দেখবে যে তুমি সবচেয়ে বেশি চিন্তা করছো। একসাথে থাকতে গেলে এই ভালোবাসাটা তৈরি হয়, এই বন্ধনটা তৈরি হয়, না হলে মানবিকতা কিসের? আমি আসলে মামুন ভাই অনেক লাকি, আপনাদের সাথে পরিচিত হলাম। আমি আমার তো আসলে এই ঢাকা শহরে কেউই পরিচিত ছিল না আপনাদের ছাড়া। আসলে মামুন ভাই, আমার তো কোনো বড় ভাই নাই, আপনাদেরকে না আমার বড় ভাইয়ের মতোই মনে হয়। হ্যাঁ, I'm surprised. But why? এই যে তুমি আমার সাথে দেখা করতে চাইছো। হুম। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। বলো। আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে ফোনটা, এটা তো তুমি নিজেই করতে পারতে, তাই না? জুনেদকে দিয়ে না করিয়ে। যাক, আগামীকাল ইভিনিংয়ে তোমার সময় হবে? ওকে, তোমার শার্ট 7 o'clock ইন দ্য ইভিনিং, আমি চলে যাবো তোমার। ওকে, থ্যাংক ইউ। কালকে সন্ধ্যেবেলা আমার সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করো।
Hello. Where are you? Inspector Sharmin speaking. Gulshan Thana theke. Thana? Police mane? Inspector? Ki byapar? Apnake ektu thanay ashte hobe. Keno? Ki hoyeche? আমি ঠিক বুঝতে পারছি না। যা বুঝা থানায় এসে বুঝবেন। 11টার মধ্যে থানায় হাজিরা দিতে হবে। ঠিক আছে? কি হয়েছে ব্রাদার? বুঝতে পারছি না কি হয়েছে। এক ইন্সপেক্টর ফোন করে বলল থানায় যেতে। কিন্তু কেন? দাদা, ওই যে আমাকে যে ধরে নিয়ে গিয়েছিল আবার সেজন্য না তো? ও, এখন ঠিক বুঝতে পারছি। তোমাকে থানা থেকে নিয়ে আসতে আমি গিয়েছিলাম, তাই তারা থানা থেকে ফোন করেছে। ওরা মনে আমাদের সব মিথ্যা কথা ধরে ফেলেছে। ও মাই গড, এখন কি হবে? এই মানে আমার জন্য দাদা, আমার জন্য আপনার এত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি আর কি হবে, এখন জেলের ভাত খেতে হবে। মাহি, কি হয়েছে? মাকে বলে দিয়েছি গাড়ি চুরির কথা। তারপর মা বকলে খারাপ লাগতো না। ঝামেলা হচ্ছে মা বকেনি, এমন কিছু কথা বলেছে। তোর না আমার মনটা খুব খারাপ। একটা কাজ করো, তুমি সুমনদা মেসে চলে যাও। ওখানে গেলে ওদের সাথে আড্ডা মারলে তোমার ভালো লাগবে। না, আমি তো সারাক্ষণ চুপচাপই থাকি, আর এখন ক্যাম্পাসে তোমার ভালো লাগবে না। তার চেয়ে বরং তুমি যদি এখন সুমনদের মেসে যাও, ওদের সাথে আড্ডা দাও, গল্প করো, দেখবে তোমার সময়টা পার হয়ে যাবে, তোমার সময়টা অনেক আনন্দে কেটে যাবে, তুমি টেরি পাবেন। আর তুমি না বলেছিলে যে সুমনদের মেসে গেলে তোমার অনেক ভালো লাগে। মানে মানে তুমি তোমার নিজের রেকর্ড নিজে ভেঙেছো। কিভাবে? এতক্ষণ কথা বলে থ্যাংকস। আরে সুমন, কদিন থানা থেকে নিয়ে আসলাম না, আমরা গিয়ে থানায় মিথ্যা কথা বলে আসছি। পুলিশ ব্যাটাটা সব বুঝে ফেলছে। তারপর কে বলেছে তোকে? আরে গুলশান থানা থেকে ইন্সপেক্টর শারমিন আমাকে ফোন করে বলছে এখন 11টার মধ্যে গিয়ে রিপোর্ট করতে থানায়। কি করি বল এখন? দেই ফোনটা দিই। কোন নাম্বার? আরে দেখ লাস্ট রিসিভ কলটা। তুই ভিতরে যা, সাবধানে থাকিস, আমি দেখছি কি।
হ্যাঁ শুনিনি। শোন কাহিনী কিন্তু ভালোই সেট হয়ে গেছে। কিছু না, একটু ফাপড় দিলাম। শোন, ও কিন্তু এখনো টের পাই, বুঝছিস? গাধা নাকি, ও নাম্বার দেখে নাই? আরে ওর মাথায় একটু আওলা আছে। আচ্ছা শোন শোন, এটারে কয়েকদিন ফাটায় ভালো ক্যাশ করা যাবে। শোন, আমার এক খালা আছে, পুরো মহিলা ভিলেন, ওনার নাম্বারটা দিয়ে দে। বাই। কি রে দোস্ত, কিছু করতে পারলি না? তোকে নিয়ে পারা গেল না, কি যে ঝামেলা হবে এখন। ও কথায় আছে না, পুলিশ ছিল আঠারো খা। কোনো দিয়ে কাজ কর, তুই কয়েকদিন বাসাতে বেরোস না। সামনে এক্সাম, ক্যাম্পাস যেতে হবে না। যা খুব ভালো, পরীক্ষা দে, জেলখানে বসে পরীক্ষা দিচ্ছি, পারবি তো না? জেল থেকে আমি পড়ছি দোস্ত। না না দোস্ত, আমি বাসায় বসে পড়াশোনা করবো, তুই আমার লেকচারগুলো নিয়ে দিস। আবার এটা নিয়ে টেনশন করার কি আছে? আমি আসি না, আমি জোর করে দিব, তুই শুধু ফুর্তি করা যা। এটা আমি নিচ্ছি লোড। আজ কথা বলছিস কেন? আমি এই অবস্থায় ফুর্তি করবো? প্রণয় ম্যাম হুম না বোকা নাকি? যা পড়, যা পড়, পড়, পরীক্ষা পড়, যা উঠ। বলছিস আর পেন দিস, যা। তুই জানলি কি হবে? আমার সাথে মায়ের কথা হয়েছিল। কথা হয়েছিল? তুই তো খুব ভালোই কথা বলা শিখলে। তাই? হ্যাঁ, তোর কথা খুব ভালোই কথা বললো। আমরা তো সেই স্কুল লাইফ থেকে চেষ্টা করে পারলাম না, আর তুই তো দেখি মাহি কয়দিন নেই। তুই যে কি বলিস না। ও কি বলি, আউটিংয়ে গিয়ে তো তোর মুখে একদম খই ফুটেছিল। অবশ্য কেন আমরা তো জানি তা না। কেন দেখ ফারা, আবার চুপ কুমারের মুখে শব্দ সংকট। হ্যাঁ না না, কথা তো সে ঠিকই পারে, অবশ্য সবার সাথে বলে না, কারো কারো সাথে। খেলা তো জমে গেছে, খেলা আজকে তো ম্যাচ নেই। আরে সেই ম্যাচ সেই ম্যাচ, আরে তো চোর পুলিশ খেলা। এই তুমি ঠিক করে বলো তো, কি বলতে চাও? তোমার হাব্বা বল মনে হচ্ছে কি মানুষ যে এত বোকা হইতে পারে সেটা আমি কখনোই ভাবি নাই। তুমি স্পষ্ট করে বলো কি বলতে চাচ্ছ। আপনাকে বলার জন্যই তো আসছি, কিন্তু আপনার প্রমিস করতে হবে, কথাটা কাউকে বলবেন না। আচ্ছা প্রমিস করলাম? এই তুমি তো কথা না বলে আমার থেকে প্রমিস আদায় করে নিলে, তুমি তো যখন তখন আমাকে ফাঁসিয়ে দিবে। ফেসে তো গেছেই অলরেডি, এখন শুধু খেলা দেখা বাকি। কার কথা বলছো? আমাদের প্রণয়ের কথা। কি হয়েছে জয়নির সাথে আবার ঝগড়া? আরে শুধু ঝগড়া না, ঝগড়ার থেকে আর বড় কিছু, প্রণয়কে তো পুলিশ ফোন দিয়েছে থানা থেকে। বলো কি কি করেছে প্রণয়? আরে মামুন ভাই, এটা আসল থানা না, জয়নী পুলিশ অবস্থা সেজে গলার টোন চেঞ্জ করে কথা বলেছে, আজকে ওর হাজিরা দিতে বলেছে। আরে প্রণয় তো ভয়ে অস্থির, পুরো রীতিমতো অস্থির, ও মনে করছে সত্যি সত্যি পুলিশ ফোন দিয়েছে। তুমি এটা জানলে কিভাবে? আরে জয়নীর সাথে আজকে কথা হয়েছে, প্রণয় যে ফানটা বোঝে না, জয়নী তো পুরোই অবাক। আরে প্রণয়টা কি মানে বোকা নাকি? মামুন ভাই ওইটু ঘুরুক, ওকে এখনই কোনো কিছু বলা দরকার নেই। আচ্ছা তোমরা শুধু শুধু ওর সাথে এমন করছো কেন? ও যদি ভয় টাইপে। মামুন ভাই এই গাধাটা যে বুঝে নাই, এর জন্য ওর ভয় পাওয়া উচিত। এই চান্সে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, আমি ওকে বলেছি আমি সব কিছু ম্যানেজ করে নিবো, আর ওকে বলেছি বাসা থেকে না বের হইতে, দেখি না কি হয়। আপনি প্লিজ বললেন না। আচ্ছা ঠিক আছে, মজা দেখা ভালো কথা, কিন্তু আবার বেশি মজা দেখতে যাও না। আরে না না মামুন ভাই, সময় হলে সব কিছু খুলে বলে দেবো, দেখি না কি দাঁড়ায় সিচুয়েশনটা। ওকে আচ্ছা। স্বপ্নের বিভোর
চোখ ছড়ানো আকাশ বুকের ভেতর সুদূর ডাকে বেদম ধাওয়া সকালে কালে সন্ধে পেরিয়ে রাত ফিরে তাকালে তাহাদের আনন্দের কথা কোনো সুর শেখে বুকে বহু দূর রেখে প্রাণে প্রাণে রোগ